আপনি কি জানেন কোন মাছের রক্ত সবুজ, লাল অথবা নীল রঙের? আপনি কি জানেন এমন কোন মাছের বিষে পুরো শহরের মানুষ মারা যেতে পারে? আপনি কখনো মানুষের মতো দেখতে মাছ দেখেছেন যার দাঁত ঠোঁট আমাদের মতো? যদি না জানেন তাহলে আজকের এই ভিডিওতে এমন কিছু মাছের সম্পর্কে বলতে চলেছি যাদের ব্যাপারে আপনি শুনে অবাক হয়ে যাবেন। নাম্বার ওয়ান, বেটা ফিস। খুব সুন্দর এই মাছটির নাম বেটা। সুন্দর ডানার জন্য এই মাছটিকে স্পেশাল অ্যাকোয়ারিয়ামে রাখা হয়। সাধারণত এই মাছটি একা থাকতে পছন্দ করে, এরা বেশি ঠান্ডা পছন্দ করে না। এই বেটা ফিসের লেজের আকৃতি বিভিন্ন ধরনের হয়। কোনো মাছের লেজ অর্ধেক চাঁদের মতো, কারো লেজ ক্রাউন টেলের মতো। এরা 6 থেকে 8 সেন্টিমিটার অবধি হয়। নাম্বার টু, কাটেল ফিস। এই মাছের মেন হলো এর রক্ত। এর রক্তের রং সবুজ আর নীল রঙের। সমুদ্রের খুব গভীরে থাকা এই মাছগুলি নিজের শরীরের রং চেঞ্জ করতে পারে, যার কারণে এদের দেখতে পাওয়া খুবই কঠিন। এই মাছের সম্পর্কে সবথেকে অবাক করা বিষয় হলো, এই মাছের উপর যখন কোনো আক্রমণ হয় তখন এরা এক ধরনের ধোঁয়া ছাড়ে, যার ফলে আক্রমণকারী অন্ধ হয়ে যায়। নাম্বার থ্রি, ট্রিগার ফিস। মানুষের মতো দেখতে এই মাছটির ঠোঁট একদম মানুষের মতো। এই মাছটি দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে যায় যে কিভাবে এই মাছটির ঠোঁট মানুষের মতো হতে পারে। মানুষের মতো লিপস এই মাছটিকে বিজ্ঞানীরা ট্রিগার ফিস নাম দিয়েছেন। এই মাছটির প্রজাতি 40-এরও বেশি। নাম্বার ফোর, স্টোন ফিস। স্টোন ফিস বিশ্বের সবথেকে বিষধর মাছ, যেটা পাথরের মতো দেখতে। এ কারণেই এই মাছটি স্টোন ফিসের নামে জানা যায়। স্টোন ফিসকে দেখে প্রায় লোক পাথর ভেবে নেয়। এই মাছটিকে স্পর্শ করার সাথে সাথেই মৃত্যু অবধি হয়ে যেতে পারে। এই মাছটির বিষ এতটাই ভয়ঙ্কর যে ওই স্থান কেটে বাদ দিতে হয়, না হলে মৃত্যু অনিবার্য হয়ে যায়। এই মাছটির এক ফোঁটা বিষ যদি শহরের পানিতে মিশিয়ে দেওয়া হয় তাহলে শহরের প্রত্যেক মানুষের মৃত্যু হয়ে যেতে পারে। তো ফ্রেন্ডস, আপনারা জানলেন বিশ্বের সবথেকে আজীব মাছ সম্পর্কে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।